Assalamu alaikum everyone, welcome back to my Chantina's Vlogs in UK. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আজকে হচ্ছে গিয়ে আমি আপনাদের সঙ্গে আমার শস্য গাছগুলো নিয়ে আবার চলে আসলাম। কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে আমার শস্য গাছের ভিডিও শেয়ার করেছিলাম, তো এই কয়েকদিনের মধ্যেই গাছগুলো আবারও অনেক বড় হয়ে গেছে, অনেক শস্যা আসছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার ছোট ছোট শস্যাগুলোকে কীভাবে টিকিয়ে রাখবো, তারপর কোন খাবারটা দিয়েছি যা গাছের জন্য খুবই উপকারী, আর কীভাবে পরিচর্যা করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শস্যা খাই অনেকগুলো শস্যা আসছে, কিছু শস্যা নষ্ট হয়ে যাচ্ছে, কিছু শস্যা টিকতেছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে গাছগুলোকে আবারও পরিচর্যা করব। তো এখানে লাস্ট ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমি আমার গাছের সবগুলো পাতা ছাটাই করে দিচ্ছি নিচের দিকের, তো এখন দেখতে পারতেছেন আবারও বসে হয়ে গেছে। শস্যা গাছের পাতাগুলো কিন্তু খুবই দ্রুত বড় হয়ে যায়, আর গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, আর যেগুলো কন্টেনার্সের মধ্যে গাছ সেগুলো কিন্তু এখন প্রতিদিনই ড্রাই হয়ে যায়, তো পানি দেওয়ার খুবই প্রয়োজন আর খাবারের অবশ্যই প্রয়োজন। তো আজকে আমি কোন খাবারটা গাছের মধ্যে দিব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে। তো শসা গাছের ধরন এখানে ডিফারেন্ট, এক একটা শসা গাছের ধরন বুঝে শসা আসে, যেগুলো এই দেশের শসা এগুলোতে একটু বেশি শসা ধরে, আর যেগুলো বাংলাদেশের শসা এগুলোতে একটু কম ধরে। তো মাটিতে আসলে শসা গাছ রোপণ করলে ওইগুলোতে তুলনামূলকভাবে বেশি ধরে, আর শসা গাছ যেখানে রুদ্র থাকে ওইখানের মধ্যে যদি আপনারা রোপণ করেন ওখানের মধ্যে বেশি শসা আসার সম্ভাবনা থাকে। তো এইখানে হচ্ছে কি মাটির মধ্যে রোপণ করেছিলাম, তো এখানেও দেখতে পারতেছেন একবারে জঙ্গল হয়ে গেছে গাছে। তো এখানে কয়েকটা শসা আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে, আমি অলরেডি একবার হারভেস্ট করছি। তো এই তো দেখতে পারতেছেন অনেকগুলো শসা, ছোটো ছোটো শসা আসতেছে, তো ওইগুলোকে পরাগায়নও করতে হয়। তো যখন আমি পরাগায়ন করতে পারি না বা অন্যান্য কোনো কিছু পরাগায়ন করে না, শসাগুলো নষ্ট হয়ে যায়, আর সব কিছু এভাবে হাত দিয়ে আসলে পরাগায়ন করতে অনেক সময় প্রয়োজন হয়, তো সবসময় পসিবল হয় না, মাঝে মধ্যে করি মাঝে মধ্যে আবার করতে পারি না। তো এই হচ্ছে আমার শসা গাছের বর্তমান অবস্থা। তো এখন আমি যেটা পরিচর্যা করব, গাছ থেকে নিচের সবগুলো পাতা আমি ছাটাই করে দেব বা গাছের উপরের দিকে বড় বড় পাতাগুলো, আর উপরের শাখা যেগুলো একটু বেশি বড় হয়ে গেছে ওগুলোর মাথা ভেঙে দেব, এতে করে নিচের দিকে যে পুষ্টিগুলো খাচ্ছে ওগুলো আর খেতে পারবে না, আর শসার মধ্যে পুষ্টি গেলে শসাগুলো দ্রুত বড় হয়ে উঠবে। আর অবশ্যই শসা গাছের যে শসাগুলোতে ফুল ফুটেছে ওইগুলোতে পরাগায়ন করে দিতে হবে। তো একটা একটা করে আমি সবগুলো গাছের এবার পরিচর্যা করে নেব। তো পরিচর্যা করার পর গাছগুলো পাতা কাটার পর আপনারা দেখতে পারতেছেন আসলে অনেকগুলো শসাই ধরেছে, আর সবগুলো শস্য যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ গাছের মধ্যে অনেক অনেক শস্য দেখতে পাবেন। আর এখানে দেখতে পারতেছেন মাটিগুলো আর জুজুড়ো কিভাবে করব, গাছের মাটি একেবারে জোরের সঙ্গে মিশে গেছে, তো আমি আজকে কিছু নতুন মাটি দেব গাছের শিকড়ের মধ্যে, কারণ গাছ শসা গাছের শিকড় কিন্তু খুবই দ্রুত ছড়িয়ে পড়ে, আর এখানে যেহেতু আমার এক একটা টবের মধ্যে দু তিনটা গাছ, তো এই তো আমি কিছু নতুন কম্পোস্ট নিয়ে আসছি, ওইগুলোকে আমি শিকড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ শসা গাছের শিকড়ে একেবারেই গাছ টবের মাটিকে জড়িয়ে ফেলছে। তো এভাবে কয়েকদিন পরপর যদি আপনারা একটু ফার্টিলাইজার মিক্স করে কিছু কম্পোস্ট দিতে পারেন, এতে করে গাছের কিন্তু অনেক উপকারে আসে। তো আজকে হচ্ছে আগে আমি এই খাবারটা দেব অর্গানিক খাবার ফ্রুট অ্যান্ড ভেজিটেবলসের জন্য, আর ওইটা খুবই উপকারী একটা খাবার, আপনি ইনস্ট্রাকশন পরে দেখে নিতে পারেন, এটার মধ্যে ফসফরাস পটাশিয়ামের পরিমাণটাও বেশি আছে, আর এইটা কতটুকু দিবেন সেটা ইনস্ট্রাকশনের মধ্যে লেখা থাকে, প্রতি হাফ খাপে 1 লিটার। তো এখানে তিনটি কাপ ফিল করে আমার 6 লিটারের খানের মধ্যে দিতে হয়। তো এখানে আমি ওইটা ভালোভাবে মিক্স করে ওই খাবারটা আমি আমার গাছের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে বাহিরের যে আমার মাটির মধ্যে রোপণ করেছি ওই গাছগুলোও আমি একটু পরিচর্যা করে নেব, গাছের পাতাগুলো কেটে দেব, তারপরে কিভাবে আমি কিছু
খাবার দিয়ে দেব। তো এভাবে যদি আপনারা পরিচর্যা করেন আপনাদের গাছগুলো অবশ্যই ভালো ফসল পাবেন। শসা গাছগুলোর পাতার মধ্যে অনেক সময় ডিজিজ হয়ে যায়, তো সেদিকে খেয়াল রাখবেন। যদি সচরাচর সবসময় আপনারা খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন যে গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় হচ্ছে কি না। আর ইনস্ট্যান্ট যদি লুক আফটার করে নেন, ট্রিটমেন্ট করে নেন, তাহলে দেখবেন ওগুলো সরে গেছে। লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম আমার দুই একটা পাতাতে পাউডার মিল্ড হয়েছিল, তো ওইটা কিন্তু খুব ইনস্ট্যান্ট চলে গেছে। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে পরাগায়নটা করতেছি। তো এখানে কয়েকটা ফুল ফুটেছে আমার শসা গাছে, শসার ইয়ের থেকে। তো এখানে আমি কটনবার দিয়ে পরাগায়নটা করে নিচ্ছি। আপনারা চাইলে মেল ফ্লাওয়ার দিয়েও করতে পারেন। তো শসা গাছের ফ্লাওয়ারগুলো খুবই ছোটো থাকে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।